অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। স্বামীজি বলেছিলেন, যেখানে স্ত্রী লোকেরা সুখী সেই পরিবারের সমস্ত কিছু কিন্তু ঈশ্বরের কৃপাময় হয়, মানে সেখানে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। আর তাই আমাদের শাস্ত্রেও বলা আছে, যেখানে নারী পূজিত হয়, যেখানে নারী শক্তি রয়েছে সেখানে সব দেবতার বাস। আর তাই এই অনুষ্ঠানে যখন আমরা শ্রীমতী শম্পা শাস্ত্রীকে পাই, তখন আমাদের একটা কথা ভীষণভাবে মনে হয় যে আমরা জ্যোতিষ শাস্ত্রের যে সবচেয়ে শক্তিময় অধ্যায়, সবচেয়ে যে সুন্দরতম অধ্যায়, সেটা কিন্তু আমরা পেয়ে যাই। কেননা তার মধ্যে সেই উদ্যোগটা আছে যেখান থেকে আমাদের আভ্যন্তরীণ পরিবর্তনের ওপর ভীষণভাবে জোর দিয়ে থাকে। এবং এই আভ্যন্তরীণ পরিবর্তন, যেটা মানে আমাদের জপের মাধ্যমে নানা রকম জায়গা আছে যেটা দিয়ে তিনি তৈরি করে দেন, এবং সেটা যদি একবার তৈরি করা যায়, তৈরি করা সম্ভব হয়, তাহলে কিন্তু বাহ্যিক আর কোনো রকমের আপনাদের প্রতিবন্ধকতা আপনাদের আটকাতে পারবে না। কেননা আভ্যন্তরীণ পরিবর্তন যেখানে ঘটে গেছে, সেখানে তো সমস্ত যে আপনাদের জীবনের বিপদ আছে, বাধা আছে, সেগুলো তো আপনারা নিজেরাই লঙ্ঘন করতে পারবেন, নিজেরাই লঙ্ঘন করতে সক্ষম হবেন। আর তাই তার হাতে তৈরি সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু নির্বিঘ্নে তারা পরীক্ষায় বসে ভালো রেজাল্ট করে, এবং এর জন্য তাদের বাবা মাদের মানে খুব বেশি টেনশন কখনোই নিতে হয় না। আর সে কারণেই বলবো যে তার হাত দিয়ে কিন্তু আজকে মানে ছেলেমেয়েরা, মানে স্টুডেন্টদের একটা গ্রুপ তৈরি হয়েছে, যারা ভীষণভাবে তাদের মানে লাইফে সাকসেস পেয়েছে, তাদের সমস্ত কম্পিটিশনে সাকসেস পায়, এবং এই সাকসেসের জায়গাটা তিনি কিন্তু গ্যারেন্টি সহযোগে দিয়ে থাকেন। এই মুহূর্তে আজকে লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত হয়েছেন শ্রীমতী শম্পা শাস্ত্রী, তাকে আমরা অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহস্রদা নমস্তুতে। জয়ত্তম দেবী চামুণ্ডে জয় ভূতার্তিহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে। জয় মা দুর্গাকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করছি। সবাইকে আর পরীক্ষা যেন ভালো হয়, ভালো চলে, যারা পরীক্ষা দিয়ে বেরিয়ে এসছেন, যাদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে, তারা যেন জীবনটাকে বসিয়ে না, তারা যেন বসে দু একদিন রেস্ট নিচ্ছে, ঠিক আছে, দু একদিন রেস্ট নিক, দু একদিন কোথাও ঘুরে আসাটাও দরকার আছে, একটু মাইন্ড ফ্রেশ হয়ে যাবার দরকার আছে। কিন্তু তারপরে আমি বলবো যে আরও নতুন কিছু শেখার জন্য কিছুতে নিজেকে ইনভলভ করে নিন, কারণ কি অলস মস্তিষ্ক কিন্তু শয়তানের বাসা হয়। এটা আমি সবসময় বলবো যে যারা টিনেজার, যারা পরীক্ষা দিয়ে বেরিয়েছেন, তারা কিন্তু নিজেকে সবসময় কোনো কিছু কাজের সঙ্গে যুক্ত রাখুন, না হলে কিন্তু একটু মুশকিলের জায়গায় এসে দাঁড়ায়। তো আমি সবসময় এই কথাটা বলে থাকি যে অ্যাস্ট্রোলজিক্যালি যখন কেউ রেমেডি নিচ্ছেন বা অ্যাস্ট্রোলজিক্যালি কারোর থেকে কাউন্সেলিং করিয়ে নিচ্ছেন, তার সাথে সাথে আমি বলবো যে বাস্তুরও একটা কিন্তু ভূমিকা থাকে। যদি যদি ইফ ইউ ওয়ান্ট টু এনহ্যান্স ইওর লাইফ, তো তাহলে আপনাকে বাস্তুরও একটা কিন্তু প্রতিকার করে নেবার দরকার আছে। আমি অনেকের ক্ষেত্রে এটা কিন্তু করেও দিয়েছি, আর ভালো দেখছিও যে এটার কিন্তু অনেকটা সুফলও পাওয়া যাচ্ছে। আপনারাও নিজেরাও যারা আমার কাছে এসে করিয়েছেন, তারাও বুঝতে পারছেন যে এটার একটা কতটা ভালো দিক আছে। কারণ কি আমি সবসময় এটা বলে থাকি যে শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যালি রেমেডি যারা নিচ্ছেন, তাদের দেখছেন যে কাজটা হচ্ছে না, কেন হচ্ছে না, কিসের কারণে হচ্ছে না, নানান কিছু সমস্যা, এত কিছু ভালো, এত পয়সা দিয়ে রেমেডি নেওয়ার পরও কেন হচ্ছে না, এর একটা প্রবলেম থেকেই যাচ্ছে, তখন তারা কিন্তু বাস্তুর একটা দিকে নজর দিন। বাস্তুটা যদি যেখানে আপনি ঘুমোচ্ছেন, উঠছেন, বসছেন, খাচ্ছেন, সারাদিনে 24 ঘন্টার মধ্যে অন্তত 10-12 ঘন্টা আপনি আপনার বাড়িতে কাটাচ্ছেন, আপনার গৃহগত পরিবেশে অবস্থান করছেন, সেখানে যদি নেগেটিভিটি কাজ করে, সেখানে যদি আপনার কোনো রকম উন্নতির দিক লক্ষণ করা না যায়, তাহলে পরে সেই জায়গাটা একটু দমে যায়। আপনি যতই রেমেডি নিন, যতই চুনি পড়ুন, যতই পান্না পড়ুন, পোকরাজ পড়ুন, আর যদি আপনার দেখা যাচ্ছে যে বৃহস্পতি আপনাদের বাড়ির যে বৃহস্পতি উত্তর পূর্ব কোনটা ড্যামেজ হয়ে রয়েছে, সেখানে যদি একটুখানি আপনারা সেটাকে এনহ্যান্স না করা হয়, তাহলে কিন্তু সেটা লাইফে ভালো ফল দিতে পারবে না, যতই ভালো পোকরাজ বা রেমেডি করা যাক না কেন। কেউ আছে ফোনে? আমি আরো একজন বন্ধু বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। কে
কে বলছেন? হ্যাঁ বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার নাম হচ্ছে অরুণিমা দেওয়ানি। ডেট অফ বার্থ 19/7/1999। 19/7/1999। আচ্ছা, 19/7/1999। সময়? সকাল 11:40। আর জন্মস্থান? বহরমপুর, মুর্শিদাবাদ। ঠিক আছে, 19/7/1999, 11:40 সকাল, বহরমপুর। আচ্ছা, আপনি সাথে থাকুন, দেখে দিচ্ছেন। কেমন আপনার নিশ্চয়ই কেরিয়ার সম্বন্ধে প্রশ্ন? বিয়ে বিয়ে দেখছেন আপনার, আপনার বিবাহিত জীবনের ট্রাভেল নিয়ে প্রশ্ন? হ্যাঁ, এই জায়গাটা আপনার একটু সমস্যা রয়েছে। এই আপনার বিয়ে কবে হয়েছে? অ্যারেঞ্জ ম্যারেজ আপনার? হ্যাঁ। আচ্ছা, আপনার তো কোনো একটা অ্যাফেয়ার ছিল, অ্যাফেয়ার তো ছিল আপনার, আপনার কারোর সাথে অ্যাফেয়ার ছিল? আপনার কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের জন্য কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে। যদিও আপনার বাড়ির থেকে অ্যারেঞ্জ করেছে, আমি বলবো না যে অ্যারেঞ্জ ম্যারেজটাই হচ্ছে আপনার লাইফের মেইন সমস্যা, তা কিন্তু নয়। কিন্তু আমি এটা বলতে চাইছি যে আরেকটু ভালো করে দেখে শুনে, আরেকটু খোঁজ খবর নিয়ে আপনার বিয়েটা পায়, বিয়েটা আপনার যেটা হয়েছে খুব তাড়াহুড়ো করে হয়ে গেছে। হ্যাঁ, এই তাড়াহুড়ো করার জন্য কিন্তু একটু খোঁজ খবর, কারণ আপনার যা কোয়ালিটি, আপনার যা মানে মন মানসিকতা, তার সঙ্গে আপনি অ্যাডজাস্ট করে উঠতে পারছেন না আপনার শ্বশুর বাড়িতে। হ্যাঁ, এই জায়গাটা একটু সমস্যা আছে, আপনার গ্রহগত দিক থেকেও একটু সমস্যা দেখা দিচ্ছে, এটাকে একটু ঠিক করে নেবার দরকার আছে। তাছাড়াও কিন্তু আপনি, আপনি কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিলেন। হ্যাঁ, আপনি কিছু চাকরি করেন কি, চাকরির সঙ্গে যুক্ত? কিন্তু আপনি করতে পারেন, আপনার কিন্তু এটা যোগ আছে, আপনি কোনো ওয়ার্কিং কাজের সঙ্গে যুক্ত হতে পারেন এবং সেটা কিন্তু সফলতার সঙ্গেই করবেন। আর আপনার বিবাহিত জীবন নিয়ে যে সমস্যাটা আছে, সেটা একটুখানি আপনাকে কারোর সঙ্গে কনসাল্ট করে নিতে হবে, বা আপনি আমার কাছেও আসতে পারেন। কারণ তার একটাই, আপনাকে আমি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি যে আপনার দ্বাদশে শুক্র কেতু অবস্থান করছে, শুক্র কেতু অবস্থানটা খুব ভালো জায়গায় আপনার মানে অবস্থানগত একটা সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যাটার জন্য কিন্তু আপনার বিবাহিত জীবনটাকে একটু ড্যামেজ করে দিয়েছে, এটাকে কিন্তু প্রতিকার করা যায়। এটা প্রতিকার করলে আপনি কিন্তু খুব ভালো লাইফ লিড করবেন, কারণ যে ভদ্রলোকের সঙ্গে আপনার বিয়ে হয়েছে সেই মানুষটি কিন্তু খুবই ভালো। ঠিক আছে, আপনার লাইফটা কিন্তু ভালোর দিকেই যাবে, আপনি একটু কারোর সাথে কনসাল্ট করে নিন, একটুখানি রেমেডি করলেই কিন্তু এটা ঠিকঠাক চলবে। আর আপনার বাস্তু মানে আপনার বাপের বাড়ির দিক থেকেও একটা বাস্তুর সমস্যা ছিল, আর আপনি যে বাড়িতে গিয়ে এখন উঠেছেন সেখানেও কিন্তু একটা বাস্তুর সমস্যা আছে। এই জায়গাটা একটুখানি ঠিক করে নিলে আপনি ভালো থাকবেন। তো যে জায়গাটা আমি বলছিলাম যে একটু বাস্তুর প্রবলেম যেটা আছে, যেমন একটা জিনিস ধরুন, আমরা মডিউলার কিচেন যারা বানাই তারা সবাই একটা চিমনি লাগাবার ব্যবস্থা করেছি। চিমনিটা কেন লাগিয়েছি, যাতে আমাদের মডিউলার কিচেনটা যাতে আমাদের খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো তেলচিটকে দাগ না থাকে, কোনো রকম যাতে যাতে কোনো গন্ধ না থাকে, রান্না হবে রান্নার যেন কোনো তাতে ছাপ না থেকে যায়, যেখানে তেল লেগে রয়েছে এখানে কালি চুলো রেখে রয়েছে, তার কারণটা কি, আমরা সমস্ত যে তেল চিটের যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমরা চিমনি দিয়ে বাইরে বার করে দিচ্ছি, এবং তার একটা আউটার রেখে দিয়েছি বাইরের দিকে, সেই দরজাটা বন্ধ আছে, সেখানটা কিন্তু সেই গন্ধটা তেল চিটেগুলো যদি আবার ফিরে রান্নাঘরের মধ্যেই ঢুকে আসে, তাহলে কিন্তু মডিউলার কিচেনটাও আপনার নষ্ট হলো, চিমনিটাও আপনার কোনো কাজে লাগলো না। তো সেই জায়গায় আমি বলবো, শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যালি কোনো রেমেডি নিলাম, অ্যাস্ট্রোলজিক্যালি প্রতিকার করে নিলাম, তাহলে কিন্তু জীবনটাকে সেইভাবে এনহ্যান্স করা যাবে না, সেইভাবে আপনি লাইফে সুখী হতে পারবেন না, তাহলে আপনার বাস্তুর দিকটাও দেখতে হবে। শুধুমাত্র একটা দিয়ে করলাম, কারণ কি, এগুলো হচ্ছে একটা অ্যাস্ট্রোলজিক্যালি সমস্যা বা একটা বাস্তুর সমস্যা, এগুলো কিন্তু একে অপরের সঙ্গে রিলেটেড। তো সেই পুরো জায়গাটাকে, কম্প্যাক্ট জিনিসটাকে পেতে গেলে আপনাকে দুটো দিকেই সমানভাবে যেতে হবে, এবং দুটো ব্যাপারেই আপনাকে নজর দিয়ে এটাকে ঠিক করার দরকার আছে। ফোনে কেউ আছে? হ্যাঁ, ফোনে একজন আছে, কিন্তু তার আগে বলে দেবো যে মানে এই কারণে মানে আমাদের বাস্তুগত সমস্যার জন্য প্রয়োজন হলে দিদি কিন্তু বাস্তু ভিজিটও করে থাকেন। তো যারা মনে করছেন যে আপনাদের বাস্তুগত সমস্যা রয়েছে,
সেটা কোনো বিশেষজ্ঞকে দিয়ে দেখাতে চাইছেন, আপনারা বাস্তু ভিজিটের জন্য কন্ট্যাক্ট করতে পারেন, বুকিং নাম্বার যেগুলো রয়েছে তার মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করুন। হ্যাঁ বলুন, কে আছেন সাথে? নমস্কার, হ্যালো, শিলিগুড়ি থেকে বলছেন। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা ডেট অফ বার্থটা বলুন। 26 মার্চ 2001। সময়? আচ্ছা বেলা 12:05। আর জন্মস্থান? রায়গঞ্জ। সাথে থাকুন, দেখে দিচ্ছেন কেমন। এখন কি পড়াশোনা করছে ও? আচ্ছা, মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছিল? খুবটা ভালো। হ্যাঁ, খুব ভালো যে হয়েছিল এটা আমি বলতে পারবো না। আর ওর লগ্নে রাহু রয়েছে, মিথুন লগ্ন মীন রাশি, ওর মিথুন লগ্ন মীন রাশি, লগ্নে রাহু থাকার ফলে কি হয়, ওর কিন্তু ও কিন্তু খুব এবিলিটি মানে ক্যাপেবিলিটি প্রচুর আছে, কিন্তু সব কাজের মধ্যে একটা কিন্তু বাধা পড়ে যায়, সব কোনো কাজটাই ওর খুব স্মুথলি হয় না। হ্যালো, আপনি একটু সাথে মানে রেসপন্স করবেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি বলছেন সেটার সাথে একটু আপনাকে মানে কথা বলতে হবে, কেমন? হ্যাঁ, তাই সেটাই বলছি যে কোনো কাজটা কিন্তু ওর খুব ভালো খুব স্মুথলি হয় না, এই জায়গাটাকে একটু আপনাকে কারোর সাথে কনসাল্ট করা দাও। আপনি কি কোনো প্রতিকার ওর করিয়েছেন আগে? হ্যালো হ্যালো, না না, আপনি কখনো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছিলেন? না না, ওর কালসর্প কালসর্প নেই, যিনি বলেছেন আমি জানি না মানে তিনি কোন হিসেবে বলেছেন, কিন্তু কালসর্প নেই ওনার, ও আপনার বাচ্চার কিন্তু কালসর্প দোষ যেটা পড়ছে সেখানে কিন্তু নেই। আপনার বাচ্চাকে কখনো কিছু ইনসেক্ট কিছু কামড়ে দিয়েছিল, এরম কিছু হয়েছে? কোনো পোকামাকড় বা কোনো কুকুর বিড়াল আছড়ে দিয়েছিল, এরম কখনো হয়েছে? আচ্ছা হলেও কিন্তু ওর কিন্তু কালসর্প দোষের মধ্যে পড়ছে না, ঠিক আছে? কালসর্প দোষের জন্য ওর যে সমস্যাটা, না 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 না, কালসর্প দোষের কোনো ভয়ের আপনার কাছে নেই, কিন্তু ওর লগ্নে রাহু থাকার জন্য কিন্তু এই কারণে আপনার আমি জিজ্ঞেস করলাম যে কোনো কিছু আপনাকে কুকুর বিড়াল কামড়ে দিয়েছিল আঁচড়ে দিয়েছিল কি না, কারণ ওর এই লগ্নে রাহু থাকলেও এই জিনিসগুলো অনেক সময় হয়ে থাকে, ঠিক আছে? এই কাল আপনাকে কিন্তু কিছু প্রতিকার দরকার আছে। আর ওর আর একটা জিনিস আছে কি, ও কিন্তু খুব ফ্যান্সি, ও কিন্তু খুব নিজেকে খুব মানে হিরোর মতো, ওকে চেহারা পত্র খুব সুন্দর, দেখতেও ভালো, ওর কিন্তু হাতের লেখা আঁকা এই জায়গাগুলো খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, তো সেই জায়গাটাকে ও কিন্তু লাইফে অনেকটা দূর যেতেও পারবে যদি একটু প্রতিকার করে নেন, একটু যদি ওই লগ্নে রাহুর ব্যাপারটা যদি একটুখানি দেখিয়ে নেন, এই জায়গাটাকে একটু ঠিক করে নিলে কিন্তু অনেকটা ভালো জীবনেও সাইন করতে পারবে। ঠিক আছে, ভালো থাকবেন। আর এই যে মানে অহেতুক আপনাদের ভয় পাইয়ে দেওয়া কালসর্প যোগ আছে মাঙ্গলিক, এইগুলো কিন্তু বিচার না করে আপনারা কখনোই মানে মেনে নেবেন না, এবং দিদি সেটা কখনোই করেন না। প্রথমে হচ্ছে সে বিচারের জায়গাটা, সেই জায়গাটা যেমন নির্ভুল করে থাকেন, এবং সেইটা যদি নির্ভুল হয় তাহলেই তো আমাদের পরবর্তী যে স্টেপ মানে রেমেডি সেটা সঠিক হতে পারে, তাই তো? একদম, এই যে কালসর্প দোষ বা মাঙ্গলিক বা অন্য যে কোনো ছন্ন ছাড়া দোষ বা গুরুচণ্ডালী দোষ, যে কোনো যোগ যে দোষগুলো হয়ে থাকে অ্যাস্ট্রোলজিক্যালি, যে সমস্ত বিচার বিশ্লেষণগুলো আমরা করে থাকি, সেগুলো যদি একটু ভুলভাল হয়ে যায় না, তখন কি হয় রেমেডিতে একটু প্রবলেম হয়ে যায়, সেই বাচ্চাটার হয়তো কোনো সাইড এফেক্ট হলো না, কিন্তু তার জীবনের উন্নতিটা একটু দেরি হয়ে গেল, একটুখানি থেমে গেল, কারণ কি আপনি কালসর্প দোষের জন্য ওর যদি কিছু প্রতিকার করিয়ে নিতেন তাহলে পরে কি হতো, ওর অন্য কিছু ক্ষতি হতো না, কারণ আপনি তো শিবের পুজোই করিয়েছেন, পুজো করালে তো কারোর কোনো ক্ষতি হয় না, কিন্তু ওর অন্য যে জায়গাটা আছে সেটা আপনার প্রতিকার করানো হলো না, একটু দেরি হয়ে গেল, তাহলে কি হবে ওর লাইফে আরেক ধাপ উঠতে একটু সময় লেগে যাবে। এই কারণে আমরা বলি কি, আমি বলি যে একটুখানি কারোর সাথে যারা জানে যারা জেনে
শুনে এসছে। আমি সবসময় কথাটা বলে থাকি যে যার কাছে যাবেন তার কেউ একটু বিচার বিশ্লেষণ করে নিন যে সে কতটা জানে, সে কতটা এই শাস্ত্রটাকে রপ্ত করতে পেরেছে, তারপরে আপনি তা আপনার সমস্যা নিয়ে যাবেন। সে কতটা তার নিজের সমস্যাকে তার জীবনে ভালোভাবে নিজেকে সাকসেসের জায়গায় নিয়ে যেতে পেরেছে, তার পরিবারকে কতটা দাঁড় করাতে পেরেছে, সেইটাকে একটু খোঁজ খবর নিয়ে তারপরে আপনারা যাবেন। আজকাল তো মানে মুড়ি মুড়কির মতো, জ্যোতিষীর মানে চারা গাছের মতো, ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। আমি কাউকেই কোনো সমালোচনা করি না, আমি কখনোই আমার প্রোগ্রামে কখনোই দেখবেন না যে আমি এর সমালোচনা করেছি বা এর কিছু বলেছি। আমি বলে প্রত্যেকেই ভালো, প্রত্যেকেই জানে, কিন্তু হয়তো কেউ একটু বেশি জানে, কেউ একটু কম জানে। তো আপনি কেন লাইফে রিস্ক নিতে যাবেন, এটাই আমার বলার কথা। আমি বুঝিয়ে দেওয়া, এটা কিন্তু অহেতুক একটা আপনাদের মধ্যে টেনশনের সৃষ্টি হয়, তাই একটু বুঝে শুনে মানে যার কাছে যাচ্ছেন তার কতটা তার মধ্যে তার কতটা এবিলিটি আছে সেটা একটু যাচাই করে নিয়ে এগোলে তাহলে আপনাকেও সময়টা নষ্ট করতে হয় না। যাই হোক, আপনি ফোনে কেউ আছেন, আপনি বলুন। বলুন কে আছেন, নমস্কার। হ্যালো, হ্যালো, বলুন, একটু তাড়াতাড়ি বলবেন, কার সম্বন্ধে জানবেন, ডেট অফ বার্থটা বলুন। 19/8/2001। সময়? সকাল সকাল রাত রাত্রি 6:45। কটা বলেন, 6টা না 9টা বললেন? হ্যালো, আপনি টাইমটা বলুন। টাইমটা আমি আরেকবার বলুন, টাইম কত? নাম জিজ্ঞাসা করছি না, আপনি টাইম অফ বার্থ, জন্মের সময়টা বলবেন। 9টা রাত্রি? ঠিক আছে, রাত 9টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জন্মস্থান বলবেন, জন্মস্থান বলুন। হ্যালো, ফোনে শুনতে অসুবিধা হচ্ছে নাকি? জন্মস্থান, আমি ফোনটা কেটে দেবো কি দিদি? হ্যাঁ হ্যাঁ, কেটে নিন। একদম, আমি আবার একবার বলে নেব যে যারা ফোনে আসবেন আপনারা প্রথমে টিভি সাউন্ডটাকে মিউট করবেন, মিউট করে তারপরে আমাদের সাথে কথা বলবেন। আর একটু তাড়াতাড়ি বলবেন প্লিজ, কেন কি অনেকেই ফোনে লাইন দিয়ে থাকেন একটুখানি কথা বলার জন্য, সবাইকারই তো একটু ইচ্ছে করে কথা বলতে, সবাই এসে পৌঁছতে পারেন না। আমিও চাই প্রত্যেকে আসুন, ফোনে কথা বলুন আপনাদের নিজেদের সমস্যা নিয়ে। আমার কাছে তারা মনে করেন যে আমি তাদের বিচার বিশ্লেষণটা করে দিতে পারবো, আমি মনে করি যে এটা আমার অনেকটা ভালো ভাগ্য বা আমার গুরুদেবের আশীর্বাদ যে আমি এই তাদের কাছে সেই উপযুক্ত হয়ে উঠেছি। তো সেই জায়গা থেকে আমি বলবো একটুখানি কোঅপারেট করবেন, একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করবেন। আর আমি এইখানে একটা টোটকা ধরনের কিছু বলে দিচ্ছি, টোটকা জিনিসটা নয়, আমি সবটাই যেটা বলে থাকি সেগুলো কিন্তু আমার কাছে সমস্ত জিনিসটা আগে থেকে আমি কাউকে বলেছি, সে উপকার পেয়েছে, তারপরে কিন্তু আমি এটা অনবেয়ার বলি, কারণ কি ফট করে কোনো জিনিসটা আমি বলে দিই না কখনো। আর সবটার মধ্যে একটা সায়েন্টিফিক্যালি ব্যাপার আছে, আমি এটা সবসময় এটাকে বলে থাকি যে যাদের কোর্ট নিয়ে অনেক প্রবলেম চলছে, মানে তাদের মামলা মকদ্দমা বা কোর্ট কাছারি থেকে একদম মানে তাদের জীবনটা অতি মানে মানে কি বলবো একদম বিতৃষ্ণার মধ্যে পরিণত হয়েছে, তারা কখনো কোর্ট থেকে নিজেদেরকে সরাতে পারছেন না, মামলা মকদ্দমা লেগেই আছে, তারা সেই সমস্ত ফাইলগুলোকে নিয়ে না অগ্নিকোণ মানে দক্ষিণ পশ্চিম কোণ থেকে নিয়ে উত্তর পূর্ব কোণের দিকে রাখুন। আমি বলবো না যে উত্তর পূর্ব কোণের দিকে আপনাদের মানে জরুরি এত একটা দরকারি ভ্যালুয়েবল জিনিসপত্রগুলো আপনারা এমনি টাঙিয়ে রেখে দিন, কিন্তু সেখানে একটা ভালো ফাইল করে একটা সুন্দর কাপড়ের মধ্যে মুড়ে বা কাটা যেখানে আপনি ভালো করে রাখতে পারবেন জিনিসটা, সেই জায়গা কারোর চোখের মতো না যেন না পড়ে, সেইখানে আপনি যদি হারিয়ে না যায় সেইভাবে আপনি জিনিসটাকে গুছিয়ে রাখুন, উত্তর পূর্ব কোণ করে জিনিসটা রাখুন। বা আমি আর একটা কথাও বলবো যে অশোক স্তম্ভ, কাঠের অশোক স্তম্ভ দক্ষিণ পশ্চিম কোণের দিকে রাখুন, দেখুন কোর্ট থেকে আপনাদের তাড়াতাড়ি মুক্তি হয়ে যাবে। যে মামলা মকদ্দমা নিয়ে অনেক দিন ধরে পড়ে আছেন বা কোনো রেহাই পাচ্ছেন না, সেখান থেকে বেরিয়ে আসতে পাচ্ছেন না, দেখবেন তত তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ফোনে কেউ আছে? কে আছেন বলুন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 13/8/1999। ঠিক আছে, তারপরে 1999। আচ্ছা, সময়? জন্মস্থান? ঠিক আছে, আপনি সাথে থাকুন, দেখে দিচ্ছি।
অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা আচ্ছা, আপনার ছেলে এখন কি পড়াশোনা করছে? ও কিন্তু খুব ইন্টেলিজেন্ট। আচ্ছা, ও কিন্তু খুব ইন্টেলিজেন্ট, আমি এটাই কিন্তু প্রথমেই বলেছি যে ও পড়াশোনায় কিন্তু খুব ভালো, আর পড়াশোনাটা খুব মন দিয়ে করে। ওর লগ্নে রবি বুধ রয়েছে, রাহু থাকার ফলে লগ্নে রবি বুধ যেমন আছে ভালো দিকটা হলো, আবার সঙ্গে সেখানে রাহু ঢুকে যাবার ফলে ও মাঝে মাঝে খুব টেম্পটেড হয়ে পড়ে, খুব রেগে যায়, খুব রাগটা প্রচুর হয়ে যায়, তখন কিন্তু নিজেকে সামলাতে পারে না। ওর শুক্র চন্দ্র এটারও একটা ভালো দিক রয়েছে, ওর কর্কট লগ্ন সিংহ রাশি, ওর মধ্যে একটা পার্সোনালিটি আছে, একটা ব্যক্তিত্বপূর্ণ বাচ্চা ছেলে হলেও ওর মধ্যে কিন্তু একটা ব্যক্তিত্ব আছে, কথাবার্তা কিন্তু খুব বোল্ডলি বলে, নিজের মধ্যে কনফিডেন্স আছে। তো আপনি কিসের জন্য জানতে চাইছেন, কি কি ব্যাপারে? হ্যালো হ্যালো, আপনার ছেলে কি ব্যাপারে জানবেন? কেরিয়ার কিন্তু খুব ভালো, কেরিয়ার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ও শুধুমাত্র নিজে দাঁড়াবে না, ওর সারাউন্ডের যত মানুষ আছে তাদেরকে নিয়েও কিন্তু ও দাঁড়াবে। ওর কিন্তু একটা নিজের লিডারশিপ ব্যাপার থাকবে, ওর মধ্যে মানে ক্যাপেবিলিটি ছেলে, ওর মধ্যে এবিলিটি আছে সব কিছু, মানে সমস্ত কিছু গুণ নিয়ে, মানে খুব আপনাকে বলা যেতে পারে আপনি একজন রত্নগর্ভা, যে একটা খুব সুন্দর বাচ্চা। সুন্দর শুধু নয়, আমি তো বলবো না যে বাহ্যিক রূপটাকে আমি অতটা গুরুত্ব দিই না, আভ্যন্তরীণ ব্যাপারটাকে আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি। আপনার ছেলের মানসিক দিক থেকেও অনেক উন্নত, পড়াশোনার দিক থেকেও, আর এবং ওর চিন্তাধারার ক্ষেত্রেও অনেক উন্নত। আপনি নিজে আমার সঙ্গে শেয়ার করুন যে আপনার ছেলে তাই কি না। একদম হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক মতো যদি নিরূপণ করা যায়, মানে যারা ঠিক মতো পড়াশোনা করেন তারা কিন্তু এইভাবেই দিদির মতন বলে থাকেন। ঠিক আছে, একদম পুরো বলুন। হ্যাঁ 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 বলুন। আচ্ছা, কত বছরে? ও এখন কি বিএসসি পড়ছে? তো ও কি আরো ফার্দার স্টাডির তো ওর যোগ আছে, ও তো করবে নিশ্চয়ই। হ্যাঁ, সায়েন্সটা তো একদম ঠিক আছে ওকে, ও রেলে কিন্তু, ও কিন্তু WBCS পড়ার মতো ওর যোগ আছে। ঠিক আছে, ব্যাস একদম ভালো থাকবে। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, ও মাঙ্গলিক, এইটাকেও একটুখানি প্রতিকার করার দরকার আছে, কারণ মাঙ্গলিক হলে চাকরির ক্ষেত্রে একটু প্রবলেম হয়, কিন্তু ঠিক হয়ে যাবে। আপনার ছেলে কিন্তু সব দিক থেকে খুব ভালো ছেলে, সেই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আর এই ক্ষেত্রে আমি কিছু একটু কথা বলে রাখি, যে যারা বাস্তু নিয়ে একটু চিন্তা ভাবনা করছেন, যাদের দেখা যায় পুরনো দিনের বাড়ি, ওপরে বিম রয়েছে, মাথার উপরে অনেকেরই থাকে বিম, সেই বিমের তলায় বসে বাচ্চাকে পড়াশোনা করাবেন না, করালে কিন্তু বাচ্চার সেই জায়গাটা ফ্লোরিস্ট করে না, যে পড়াশোনার যে এডুকেশনের যে ক্যাপেবল থাকে, যে এবিলিটি আর থাকে, সেটা কিন্তু সেই জায়গাটায় তো পৌঁছয় না। দেখেন যে রেজাল্ট খারাপ করছে, বাচ্চাটা পড়াশোনায় মন বসাতে পারছে না, এই জায়গাটাকে একটুখানি অ্যাভয়েড করে চলবেন, একটুখানি ঘরের যেখানে বিমটা নেই সেখানে বসিয়ে পড়াবেন, বা সিঁড়ির তলায় বসিয়ে কখনো পড়াবেন না, সিঁড়ির তলায় রান্নাঘরটাও, এটাও কিন্তু বাস্তু দোষের মধ্যে পড়ে, হঠাৎ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এই সমস্ত জায়গাগুলো চলে আসে, সেই জায়গা থেকে আমি বলবো একটু অ্যাভয়েড করে চলবেন এই জায়গাগুলো। এবং এর জন্য কি আপনাকে বিম ভেঙে ফেলতে হবে না? না না না, মানে সেটাই বলছি, মানে এর জন্য যে আপনাদের মানে অল্টারনেটিভ যে কাজগুলো করতে হবে সেটাই কিন্তু বাস্তুশাস্ত্র, এবং সেটাই দিদি করে থাকেন বাস্তু ভিজিটের মাধ্যমে। তো যারা করাতে চাইছেন আপনারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করবেন, আর বাকি যারা চেম্বারে আসবেন তাদেরও বুকিং নাম্বারে ফোন করতে হবে। মঙ্গলবার দক্ষিণেশ্বরে 4-8, শুক্র এবং শনিবার সকালে 11-2 মৌলালিতে, এবং বিকেলে 4-8 বালিগঞ্জের চেম্বারে পাচ্ছেন। আপনারা হয়তো চোখের সামনে সেগুলো দেখতে পাচ্ছেন কিন্তু প্রপার জায়গায় রাখতে জানেন না বলে কিন্তু সেই জায়গা থেকে আপনারা বেরোতে পারছেন না, বা বাস্তুর কত একটা সমস্যার মধ্যে পড়ছেন, যে দেখা যাচ্ছে বাচ্চাটা বাইরে থাকছে ভালো থাকছে, একটা কাপেল বাইরে থাকছে ভালো থাকছে, যেই ঘরে ঢুকছে তাদের মধ্যে একটা
অশান্তি শুরু হয়ে যাচ্ছে। এটা কিন্তু বাস্তুর সমস্যার জন্যই হয়ে থাকে। এটা সামান্য কিছু জিনিস পরিবর্তন করলেই কিন্তু সেই জায়গা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। নমস্কার, আগামী সপ্তাহে আরো অনেক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো।